দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজ আমরা আলোচনা করব পুলিশে সংস্কার চলছিল এক ধরনের, গত প্রায় 3 মাস ধরে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলায় এক ধরনের সংস্কার চলছিল, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি কামাল পারভেজ এবং আমার সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। স্বাগত আপনাকে। আমরা 3 মাস আগেও আপনার সঙ্গে কথা বলেছিলাম একই ইস্যুতে, যে পুলিশে নানা, আপনি বিশেষ করে আপনি যোগদানের পরে আমরা দেখলাম যে কক্সবাজার সহ বিভিন্ন জেলায় এক ধরনের সংস্কার কার্যক্রম চলছিল বা বিভিন্ন রদবদল পরিবর্তন হচ্ছিল। 3 মাস পরে এসে আসলে আপনার অগ্রগতি কতটুকু করতে পারলেন বা কতটুকু বদলালো, কতটুকু আপনাদের সফল হলেন, সেটা নিয়ে একটু জানতে চাই। জি, সেপ্টেম্বর মাসের 6 তারিখে আমি ডিআইজি হিসাবে চট্টগ্রাম রেঞ্জে যোগদান করি। যোগদান করার পর থেকেই পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করা, জনবান্ধব করা, পেশাদারিত্বের সঙ্গে কাজ করার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি। আমি আসার পূর্বে আমার মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাকে এই বিষয়গুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ব্রিফিং দিয়েছিলেন কি কি কাজ করতে হবে। ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদেরকে 5টি লক্ষ্য নির্দিষ্ট করে দিয়েছেন, যে যে লক্ষ্যগুলোকে সামনে নিয়ে আমাদেরকে পুলিশিংটা করতে হবে। তো সেই লক্ষ্যগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। আমি এই 3 মাস পরে এসে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা অনেক দূর এগুতে পেরেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে পুলিশকে আরো জনবান্ধব করার জন্য চট্টগ্রাম বিভাগের যে 11টি জেলা আছে সেখানে পুলিশ অনেকটাই গণমুখী কার্যক্রম শুরু করেছে বিট পুলিশিং এর মাধ্যমে। থানাগুলো উন্মুক্ত আছে, থানা জনগণ আসলে নির্দ্বিধায় তাদের কথাগুলো বলতে পারছে। পুলিশও সেই তুলনায়, পূর্বের তুলনায় আরো বেশি আন্তরিকতা নিয়ে মানুষের কাজে রেসপন্স করছে। আমি এই পর্যায়ে এসে বলতে পারি যে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলাম আমরা সেই লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে বিশেষ করে কক্সবাজার নিয়ে আমরা একটু বলি, যেহেতু কক্সবাজারে স্পেশালি আপনারা সেখানে বেশি নজর দিয়েছিলেন, পুরো সেট পরিবর্তন করা হয়েছিল, সেখানে আসলে কতটুকু করতে পেরেছেন বা 3 মাস পরে এসে যেহেতু পুরো নতুন সেট কতটুকু করতে পারছে তারা? কক্সবাজারে আমাদের একটা ভিন্ন রকমের চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমরা একেবারে সবাইকে পরিবর্তন করেছিলাম, নতুন যারা এসছে সেখানে কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত আমাদের অনেক রকমের টেকনিক্যাল হ্যান্ড থাকে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ওয়্যারলেস অপারেটর, এই ধরনের অনেক টেকনিক্যাল হ্যান্ড থাকে, সেগুলোকে রিপ্লেস করে এখন পূর্ণোদ্যমে কক্সবাজারের কার্যক্রম চলছে। কক্সবাজারেও এখন মানুষের অভিযোগ পূর্বের তুলনায় অনেক কমে এসেছে, পূর্বের অনেক অভিযোগ পেন্ডিং ছিল সেগুলো আমরা নিষ্পত্তি করেছি এবং আরও বেশি জনবান্ধব করার ক্ষেত্রে পুলিশ সুপার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলো চলমান আছে। কক্সবাজার একটি ভিন্ন রকমের জেলা, আপনারা জানেন যে ভূরাজনৈতিক কারণে কক্সবাজারের গুরুত্ব সবসময় বেশি। সেখানে টেকনাফ একটি উপজেলা আছে, এই এলাকাটাতে মাদকের কিছু প্রবণতা আছে, সেই মাদকের প্রবণতা বন্ধ করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেখানে যতটুকু সফলতা এসেছে আমরা আরও মানুষকে সঙ্গে নিয়ে সবাইকে সম্পৃক্ত করে এই কাজগুলোতে সফল হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে সেখানে ইয়াবা বিরোধী যে অভিযানের বিষয়টা, সেটা হচ্ছে আমরা আগে পুলিশকে যতটুকু খুব বেশি তৎপর দেখেছি যে ইয়াবা বিরোধী অভিযানে, আপনাদের নতুন সেট আসার পরে একটু মনে হচ্ছে এখন পর্যন্ত মানে একটু মানে ভাটা মনে হচ্ছিল। আমরা ভাটা না, আমরা একটা ভিন্ন প্রক্রিয়ায় কাজ করছি। এর আগে একভাবে কাজগুলো হয়েছে, এখন আমরা একটু ভিন্নভাবে কাজ করছি। আমরা মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করেছি, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মাদক উদ্ধারও করা হচ্ছে। যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর সুষ্ঠু তদন্তের উপর আমরা গুরুত্ব দিচ্ছি, মামলাগুলো যেন নির্দিষ্ট সময় তদন্ত শেষ হয় সেটার উপরে গুরুত্ব দিচ্ছি, মামলাগুলোতে যেন আসামিদের সাজা হয় সেটার উপরে গুরুত্ব দিচ্ছি। ইতিপূর্বে অনেক মামলা ছিল যেগুলো এখন তদন্ত শেষ হয়ে বিচারের পর্যায়ে আছে, সেই মামলাগুলো যেন দ্রুত বিচার সম্পন্ন হয়, সাক্ষীদেরকে হাজির করা, আলামতগুলো ঠিকমতো কোর্টে উপস্থাপন করা, এই লাইনটার উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে আপনার, আপনি এর আগেও আগে যখন এসেছিলেন তখনও বলেছিলেন যে একটা মানবিক পুলিশিং এর দিকে আপনারা জোর দিচ্ছিলেন, মানে এখন কতটুকু কি করতে পেরেছেন? আমরা পুলিশের একেবারে কনস্টেবল থেকে শুরু করে ইন্সপেক্টর পর্যন্ত যারা মূলত মাঠ প্রশাসনে আমাদের কাজ করে এবং নেতৃত্ব দেয়, প্রত্যেকটা জেলায় গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলছি, তাদেরকে এই মানবিক দিকটার উপরে তাদেরকে বেশি গুরুত্ব আরোপ করার জন্য বলছি। এখন মানবিক দিকটার কথা যদি আমরা উদাহরণ দিই, যেমন গত সপ্তাহে আপনারা দেখেছেন যে কালের কণ্ঠ পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়েছিল আমাদের ফৌজদারহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ একজন ইন্সপেক্টরকে নিয়ে। রাস্তায় একজন মহিলা প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন, সেই মহিলাটিকে উনি যেভাবে তার গাড়িতে করে হাসপাতালে নিয়েছিলেন, তার প্রসব কাজে সহযোগিতা করেছিলেন এবং প্রসব পরবর্তী মুহূর্তে
উনি যেভাবে সেই মা এবং নবজাতক সন্তানের সেবা করেছিলেন, এটা একটা মানবিক কাজের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বলছি যে আইন প্রয়োগ অবশ্যই করা হবে, এর পাশাপাশি অনেক ধরনের মানবিক কাজের জন্য কিন্তু মানুষ পুলিশের কাছে আসে, সেই কাজটাতে যেন সঠিকভাবে পুলিশ রেসপন্স করে। এক্ষেত্রে আপনি থানাগুলোর কথা বলছিলেন, থানাগুলো ওপেন আছে বা মানুষের জন্য, মানুষ যে কোনো সময় গেলে সাহায্য চাইতে পারে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এক ধরনের মানুষের মধ্যে তো এক ধরনের ভীতি তো থাকে যে না আমি পুলিশের কাছে গেলে কতটুকু সহায়তা পাবো। আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলছিলেন, এটা আসলে কতটুকু রাইট? আমরা আসলে পুলিশের সকল কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে থানা, মূলত অপারেশনাল ইউনিট বলতে কিন্তু আমরা থানাকেই বলছি। মানুষ অভিযোগ করে থানায়, তদন্ত হয় থানা থেকে, আসামি গ্রেপ্তার হয় থানায়, আসামি কোর্টে চালান দেওয়া হয় থানা থেকে, সমন জারি হয়, ওয়ারেন্ট এক্সিকিউট, সবকিছুই থানা কেন্দ্রিক। সুতরাং এই যে অভিযোগটার কথা আমরা শুনে আসছি দীর্ঘদিন থেকে, অভিযোগটা যে একেবারে অমূলক আমি সেটা বলবো না, এর পিছনে অনেক সত্যতা আছে। পুলিশের অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, শত বছরের ইতিহাস আছে, সেই ইতিহাস থেকে বের করে এই গণতান্ত্রিক সরকারের সময় গণমুখী পুলিশিংটা করার উপরেই আমরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। মানুষ যে কাজের জন্য থানায় আসে, আসলে যেন সে নির্ধিতায় তার কথাটা বলতে পারে এবং বলার পর পুলিশ যেন সেটাকে রেসপন্স করে। আপনারা জানেন যে আমরা এই মুজিব বর্ষ উপলক্ষে প্রত্যেকটা থানায় একটা স্পেশাল ডেস্ক স্থাপন করা হচ্ছে, এটা হচ্ছে নারী শিশু এবং প্রতিবন্ধীদের জন্য। এই ডেস্কে নারী অফিসারদেরকে পদায়ন করা হচ্ছে এবং স্পেশালি ওনারা নারী সংক্রান্ত, শিশু সংক্রান্ত এবং প্রতিবন্ধীদের নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো গুরুত্ব সহকারে তারা দেখবে, একদম স্পেশালি তাদের জন্য একটা পৃথক ডেস্ক স্থাপন করা হচ্ছে। নিশ্চয় আপনার সঙ্গে আরও আলোচনা হবে, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম বৃহত্তর চট্টগ্রামে পুলিশে নানা ধরনের পরিবর্তন নিয়ে। এই যে আপনি অনেকগুলো উদ্যোগের কথা বলছিলেন, বিশেষ করে আপনি গতবারও বলছিলেন যে পুলিশের কোনো সদস্য যাতে মাদকে জড়িয়ে না পড়ে বা কোনো ধরনের এই ধরনের জড়িয়ে না পড়ে, এইটা আসলে কিভাবে আপনারা মেনটেন করছেন? এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে আমরা ডোপ টেস্ট করাচ্ছি, যাদেরকে সন্দেহভাজন আমরা যাদেরকে মনে করি তাদের আচার আচরণ অ্যাক্টিভিটিসগুলো যদি আমাদের কাছে সন্দেহজনক মনে হয় তখন আমরা ডোপ টেস্ট করাচ্ছি। ডোপ টেস্টে যাদের পজিটিভ ধরা পড়ছে তাদেরকে আমরা চাকরিচ্যুত করার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। এর বাইরেও যদি কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসে সেই অভিযোগগুলো আমরা তদন্ত করে যদি কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাই সেক্ষেত্রেও কিন্তু আমরা একেবারে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের কথা হচ্ছে যে পুলিশ একটা শৃঙ্খলা বাহিনী, এই শৃঙ্খলা বাহিনীর প্রতিটা সদস্যকেই শৃঙ্খলা মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে। আমি শৃঙ্খলা মেনে চলবো এবং অন্যদেরকে শৃঙ্খলা মানতে বলবো। এক্ষেত্রে এই যে ডোপ টেস্টের কথা বলছিলেন, আপনার মানে চট্টগ্রাম রেঞ্জে আসলে সেটার চিত্রটা কেমন এখন? চট্টগ্রাম রেঞ্জে আমরা একটু দেরিতে শুরু করেছি কারণ কিটসের স্বল্পতা ছিল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুরু করেছে, এখন আমরা পর্যাপ্ত পরিমাণ কিটস আমাদের হাতে এসেছে। আমরা বিভিন্ন জেলাগুলোতে সেটা বলছি এবং তারা নিজেরা করবে অথবা পুলিশ হাসপাতালের মাধ্যমে সেটা করানো হবে। একটা জিনিস বিষয় হচ্ছে যে মানে শুধু তো ইয়াবা কেন্দ্রিক বিষয় না, নানা ধরনের অপরাধেও অনেক সময় জড়িয়ে পড়ার বিষয় থাকে। যেমন কয়েকদিন আগে আপনি নিজেই আপনি উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিয়েছেন যে সীতাকুণ্ডে একটা ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনায় যাতে আসলে কোনো পুলিশ সদস্য জড়িয়ে পড়তে না পারে সেজন্য আপনি কি করছেন? এই জন্য আমরা এক নাম্বার হচ্ছে যে মোটিভেশনাল কাজ করছি। পুলিশ শৃঙ্খলা বাহিনী, এর প্রতিটা সদস্যই কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত, তার কাজ সম্পর্কে সে সচেতন, ট্রেনিংয়ের সময় তাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়, ট্রেনিং পরবর্তী সময়ে সেই শিক্ষা দেওয়া হয়। এরপরও যদি পুলিশের কোনো সদস্য কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে যায় এবং সেটা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যেটা দেখেছেন আপনারা সীতাকুণ্ডুতে, আমরা অভিযোগটা পেয়েছি, পাওয়ার পর আমরা নিজেরা অনুসন্ধান করে দেখেছি যে এর সাথে পুলিশের দুজন সদস্য সম্পৃক্ত আছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একটা বিষয় হচ্ছে যে মানে একটু ইয়াবা প্রসঙ্গে আসি, যে ইয়াবা চোরাচালান নিয়ে আমরা দেখতাম যে আগে যেমন কক্সবাজার থেকে কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসতো, কিন্তু সাম্প্রতিক সময় যেমন চট্টগ্রামের আনোয়ারা সব এইরকম আরও নতুন নতুন পয়েন্টের কথা বলা হচ্ছে যেখান দিয়ে আসলে ইয়াবা আসে বা এরকম, এই জিনিসগুলো নিয়ে আপনারা আসলে কী ভাবছেন? আমরা ভাবছি যেটা আসলে ইয়াবার উৎসটা সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা আমাদের পার্শ্ববর্তী একটি দেশ থেকেই প্রধানত আমাদের দেশে প্রবেশ করে, তো প্রবেশের যে এইখানে যে সীমান্ত এলাকাটি আছে কক্সবাজারের টেকনাফ উপকূল অঞ্চল দিয়ে, সেখান থেকে অনেক সময় নদী পথে চলে আসে আনোয়ারায় বাসখালীতে, এই দিক থেকেও কিছু যায়। তো পুলিশের পাহারা থাকে, রাস্তায় চেকপোস্ট থাকে, সেই কারণে অনেক সময় ভিন্ন পথেও তারা যাওয়ার চেষ্টা করে।
তো এইটা আমরা চেষ্টা করি যে স্পেসিফিক ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমরা কাজ করে যাচ্ছি, যে রোডগুলো দিয়ে চলাচল করে সেই রোডগুলোতে আমাদের চেক পয়েন্ট আছে, এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর পরেও কিছু কিছু আসতেছে, সেটা কিভাবে দূর করা যায় সেই জন্য একটা টাস্ক ফোর্স আছে বিভাগীয় লেভেলে, জেলা পর্যায়ে টাস্ক ফোর্স আছে, সেই টাস্ক ফোর্সের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে এটার জন্য জনসম্পৃক্ততা খুব বেশি প্রয়োজন, বিশেষ করে টেকনাফ এলাকায় যখন সকল মানুষকে আমরা এর সাথে আন্দোলনটার সাথে যুক্ত করতে পারবো তখন এর ভালো ফলাফল পাওয়া যাবে। এক্ষেত্রে আপনি আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা পুলিশকে প্রযুক্তি বান্ধব করার বা এই যে ডিজিটালি আপনাদের নানা কর্মকাণ্ড ডিজিটালি করার যে নানা উদ্যোগের কথা বলা হচ্ছে সেটা কত দূর বা আমরা এই কাজটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের দুইটা সফটওয়্যার আছে, একটা PIMS পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে CDMS ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। এই দুইটার সর্বোচ্চ ব্যবহার করার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। এটা আছে অনেকদিন থেকে কিন্তু ওইভাবে ব্যবহার কিন্তু হচ্ছে না এখনো। তা আমরা এখন চেষ্টা করে যাচ্ছি যে আগামী দিনগুলোতে সকল কার্যক্রম, মামলা সংক্রান্ত, তদন্ত সংক্রান্ত, গ্রেপ্তার সংক্রান্ত, ওয়ারেন্ট সংক্রান্ত সকল কিছু আমরা CDMS এর মাধ্যমেই করব। এর ফলে আমরা নানা ধরনের সুবিধাও পাবো, কিন্তু যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মামলা হয় তার বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় কয়টা মামলা আছে আমরা একটা ক্লিক করে কিন্তু সেটাকে থেকে জানতে পারবো। তো এটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন জায়গায় কিছু সমস্যা ছিল আমাদের, রিমোট থানাগুলোতে ইন্টারনেটের কিছুটা দুর্বলতার কারণে আমাদের কিছু অসুবিধা হয়, সেইটাও আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা আশা করছি আগামী দিনগুলোতে পুরোপুরিভাবে আমরা ডিজিটালাইজড হয়ে যেতে পারবো। যেমন মাঝখানে আমরা দেখেছি যে নারী ও শিশু নির্যাতন বিষয়ক বিভিন্ন ঘটনার, বেশ কয়েকটা আলোচিত ঘটনার পরে আমরা বলা হচ্ছিল যে নারী ও শিশু নির্যাতন বিষয়ক যেসব মামলা সেগুলো যাতে দ্রুত তদন্ত হয় বা দ্রুত যাতে বিচারের আওতায় নেওয়া যায় সেজন্য পুলিশের একটা ভূমিকার কথা বলা হচ্ছিল, সেই বিষয়ে আপনারা আসলে বিশেষ কিভাবে নজর দিচ্ছেন? আচ্ছা, নারী এবং শিশু নির্যাতনের যে মামলাগুলো হয় সেটা কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইনে হয়ে থাকে। এই আইনটি একটা বিশেষ আইন এবং এই আইনে মামলা তদন্তের সময়সীমা একেবারেই নির্দিষ্ট করা। একজন তদন্তকারী কর্মকর্তা স্বাভাবিক অবস্থায় কতদিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করবেন, যদি না পারেন উনি কোন প্রক্রিয়ায় কতদিন সময় পাবেন, এভরিথিং কিন্তু সেখানে একেবারে আইনেই উল্লেখ করে দেওয়া আছে। সুতরাং তদন্তের ক্ষেত্রে নারী নির্যাতনের মামলা কিন্তু ডিলে হয় না। নারী নির্যাতনের মামলার বিচারের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল আছে, প্রত্যেকটা জেলায় নারী এবং শিশু আদালত পৃথকভাবে আছে, সেই মামলার বিচারগুলো ঠিক মতো হচ্ছে। তা আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি আপনার এই মামলাগুলোর মধ্যে কয়েক প্রকারের, যেমন ধর্ষণ থাকে, গণধর্ষণের মামলা থাকে, আবার অপহরণ সংক্রান্ত মামলা থাকে, যেগুলো আপনার মূলত ছেলে মেয়েরা যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতেও চলে যায় তখন কিন্তু অপহরণ মামলা, বয়সটা যদি কম থাকে, 18 কম থাকে, তাহলে মেয়েদের কোনো কনসেন্ট অর্থাৎ সম্মতি দেওয়ার কোনো আইনগত অধিকার থাকে না, সেক্ষেত্রে মামলা হয়ে যায়। নানা রকমের মামলা আছে, নারী শিশু নির্যাতনের সব মামলা যে র‍্যাপ কেস সেটা কিন্তু না। তো এই মামলার ধরন অনুযায়ী আমরা তদন্তগুলো নিষ্পত্তি করি এবং বিচারের ব্যবস্থা করে থাকি। নিশ্চয় আপনার সঙ্গে আরো আলোচনা হবে ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা পুলিশের নানা ধরনের পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। একটা বিষয় হচ্ছে যে আপনি নিজেও বলেছেন যে কক্সবাজার নানা কারণে গুরুত্বপূর্ণ, তার একটি বড় অংশ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। সেখানে আপনি অনেকবার গিয়েছেন আসলে, কিন্তু আমরা প্রায় সময় দেখি যে সেখানে নানা ধরনের অপরাধের ঘটনা ঘটছে। রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি, অন্যান্য কাজগুলো কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করছে। তো আইন শৃঙ্খলার সংক্রান্ত বেশ কিছু সমস্যা ছিল। তো রোহিঙ্গা ক্যাম্পের বিশেষ করে 34টা ক্যাম্প আছে, এই ক্যাম্পগুলোর আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা পৃথক দুটো APBN ব্যাটালিয়ন আমরা তৈরি করেছি। এই APBN ব্যাটালিয়নগুলোকে আমরা এখন ক্যাম্পের ভিতরেই তাদেরকে ক্যাম্প, পুলিশ ক্যাম্প করে দিয়েছি, সেখানে তারা থাকছে এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। অক্টোবর মাসের ফার্স্ট উইকে আপনারা দেখেছেন বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এরপর থেকে পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ, ভিতরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এবং এরপর থেকে আমাদের বলা যায় যে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আর এই বিষয়গুলো সমন্বয় সাধন করার জন্য গত সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনার মহোদয় হচ্ছেন এর সভাপতি, এছাড়া আরও 16 সদস্য আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য সকল সংস্থার। আমরা এই কমিটির মাধ্যমেও অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, অন্যান্য যত সমস্যা আছে সবগুলো সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমরা দেখলাম যে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি এখন যোগ হয়েছে ভাষাঞ্চর, যেহেতু এটাও রোহিঙ্গা ক্যাম্পেরই একটা অংশ।
সেখানে আপনারা কি ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কি কাজ করছেন? আচ্ছা, রোহিঙ্গাদেরকে 100,000 রোহিঙ্গা ভাষান্তরে স্থানান্তরণ করার জন্য যে অবকাঠামো প্রয়োজন সেটা সরকার ইতিমধ্যে তৈরি করেছে। তো সেখানে এখন পর্যন্ত প্রায় 1700-1800 মতো রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে, আরও স্থানান্তর প্রক্রিয়াধীন আছে। সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে একটি পৃথক থানার অনুমোদন সরকার দিয়েছে। আমরা আশা করছি জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে সেই থানাটির কার্যক্রম শুরু করতে পারব। এছাড়াও এপিবিএন এর 250 পুলিশ সদস্য এখন সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে, এবং ভবিষ্যতে যখন 100,000 রোহিঙ্গা সেখানে স্থানান্তরিত হবে, সেই পরিকল্পনা সেই চিন্তা মাথায় রেখে আমরা পৃথক একটি এপি ব্যাটালিয়ন স্থাপন করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। যখন সংখ্যায় বাড়বে তখনও আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে কোনো অসুবিধা হবে না। আমরা এবার একটু পার্বত্য চট্টগ্রামের দিকে যেতে চাই, সেখানেও আপনি ইতিমধ্যে ঘুরে এসেছেন এবং সম্প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে ছিলেন, মিটিংও হয়েছে সেখানে। বারবারই সেখানকার বিভিন্ন পক্ষ বলা হচ্ছে যে সেখানে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের তৎপরতা বা এই যে অস্ত্রের জঞ্জনানি, এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণে আপনাদের? আচ্ছা, পার্বত্য চট্টগ্রামের সমস্যাটি আপনারা জানেন যেটা একটা অনেক পুরনো সমস্যা, এবং এই সমস্যাটিকে স্থায়ীভাবে সমাধান করার জন্য 1997 সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং সেই অনুযায়ী কাজও হয়েছে এবং অনেক দূর অগ্রগতি হয়েছে। বাকি যতটুকু আছে সেটা সমন্বয় করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যক্তিগতভাবেই উদ্যোগ নিয়েছেন। উনি গত 24 তারিখে খাগড়াছড়িতে এসেছিলেন, সেখানে সকল সংস্থার সঙ্গে কথা বলেছেন, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, দুজন এমপি মহোদয় উপস্থিত ছিলেন, সবার মতামত উনি নিয়েছেন এবং আগামী দিনগুলোতে উনি আসবেন, আরও কথা বলবেন। উনি আলাপ আলোচনার মাধ্যমে যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করা, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে পৃথকভাবে পুলিশের ক্যাম্প সংখ্যা বাড়ানো এবং অ্যাক্টিভিটিস আরও বাড়ানো, সেই বিষয়গুলোর উপরে উনি নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সেখানে অনেকদিন ধরে বিশেষ করে সাধারণ মানুষ বা বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন পক্ষের একটা বড় বিষয় হচ্ছে যে সেখানে ব্যাপক হারে যে চাঁদাবাজির হয়, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা গাড়ি চালালেও চাঁদা দিতে হয়, এই গ্রুপগুলোকে আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা বা আপনারা কি ধরনের গ্রুপগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে? এখানে যে গ্রুপগুলো সক্রিয় আছে সেটা সম্পর্কে আমরা সবাই জানি, আর পার্বত্য চট্টগ্রামের সমস্যার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানকার ভূমি ব্যবস্থাপনা। এটার কথাও কিন্তু সেদিন গত 24 তারিখের মিটিংয়ে যারা জনপ্রতিনিধি ছিলেন সবাই উল্লেখ করেছেন। তো ভূমি ব্যবস্থাপনার দিকটির উপরেও সরকার গুরুত্ব দেবেন, আশা করি এই সংক্রান্তে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে অদূর ভবিষ্যতে খুব শিগগিরই একটা পৃথক কমিশন হয়তো হবে, ওনারাও সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। স্থানীয় প্রশাসনকেও মন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখার জন্য, আর চাঁদাবাজির বিষয়গুলো যেন না ঘটে পুলিশকে নির্দেশ দিয়েছেন। আমরাও পুলিশকে বলেছি, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকেও বলেছি যে কোনো প্রকার হয়রানিমূলক কাজ বা চাঁদাবাজির ঘটনা যেন না ঘটে। এবং সবশেষ আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে এই যে বৃহত্তর চট্টগ্রামে আপনারা যে পরিবর্তনটুকু শুরু করেছেন বা কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তো শুরু অনেকগুলো কাজ হয়েছে, এখন পরবর্তীতে আসলে আর কী করতে চান? এই যে পরিবর্তন বা গণমুখী পুলিশিং বা জনমুখী পুলিশিং আমরা যেটা বলি, সেটার জন্য নতুন আর কী করতে চাচ্ছেন? আমরা আসলে যে বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে পরিবর্তন তো শুধু করলে হবে না, সেই পরিবর্তনটাকে স্থায়ী করতে হবে। এখন আমার চাপে, আমার ভয়ে বা আমার তৎপরতায় যদি একটা পরিবর্তন হয়, আমি না থাকলে সেটা যদি আবার আগের জায়গায় চলে যায় সেটা কিন্তু দুর্ভাগ্যজনক হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি একদিকে পুলিশ বাহিনীর সদস্যদের মানসিকতার পরিবর্তন, তাদের মধ্যে পেশাদারিত্ব তৈরি করা, যে আমার পেশাটার আমি আগে বুঝবো এবং সেইটাকে কিভাবে জনস্বার্থে কাজ করা যায় সেই বিষয়টার উপর আমরা গুরুত্ব দেব। সুতরাং এই পরিবর্তনটা যেন স্থায়ী হয়, পরবর্তীতে যেন আরও পজিটিভ পুলিশিং করতে পারে, সেই বিষয়টার উপরেই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই, শুভেচ্ছা সবাইকে।